বিহারী ভাবিল আর দূরে থাকিলে চলিবে না যেমন করিয়া হুক ইহাদের মাঝখানে আমাকেও একটা স্থান লইতে হইবে ইহাদের কেহই আমাকে চাহিবে না তবু আমাকে থাকিতে হইবে বিহারী আহ্বান অভ্যর্থন অপেক্ষা না করিয়া মহেন্দ্রের বুহের মধ্যে প্রবেশ করিতে লাগিল বিনোদিনীকে কহিল বিনোদ বৌঠান এই ছেলেটিকে ইহার মা মাটি করিয়াছে বন্ধু মাটি করিয়াছে স্ত্রী মাটি করিয়াছে তুমিও সেই দরে না ভিড়িয়া একটা নূতন পথ দেখাও দোহাই তোমার মহেন্দ্র অর্থাৎ বিহারী অর্থাৎ আমার মতো লোক যাহাকে কেহ কোনো কালে না মহেন্দ্র তাহাকে মাটি করো মাটি হইবার উমেদারি সহজ নয় হে বিহারী দরখাস্ত পেশ করিলেই হয় না বিনোদিনী হাসিয়া কহিল মাটি হইবার ক্ষমতা থাকা চাই বাবু বিহারী কহিল নিজ না থাকিলেও হাতের গুণে হইতে পারে একবার প্রশ্রয় দিয়া দেখোই না বিনোদিনী আগে হইতে প্রস্তুত হইয়া আসলে কিছু হয় না অসাবধান থাকিতে হয় কি বলো ভাই চোখের বালি তোমার এই দেওয়ারের ভার তুমি লও না ভাই আশা তাহাকে দুই অঙ্গুলি দিয়া ঠেলিয়া দিল বিহারিও এ ঠাট্টায় যোগ দিল না আশার সম্বন্ধে বিহারী কোনো ঠাট্টা সইবে না এটুকু বিনোদিনীর কাছে এড়াইতে পারে নাই বিহারী আশাকে শ্রদ্ধা করে এবং বিনোদিনীকে হালকা করিতে চায় ইহা বিনোদিনীকে বিঁধিল সে পুনরায় আশাকে কহিল তোমার এই ভিক্ষুক দেহটি আমাকে উপলক্ষ করিয়া তোমারই কাছে ভিক্ষা করিতে আসিয়াছে কিছু দে ভাই আশা অত্যন্ত বিরক্ত হইল ক্ষণকালের জন্য বিহারীর মুখ লাল হইল পরক্ষণে হাসা কহিল আমার বেলাতে কি পরের উপর বরাত চালাইবে আর মহিন্দার সঙ্গেই নগদ কারবার বিহারী সমস্ত মাটি করিতে আসিয়াছে বিনোদিনী রিহা বুঝিতে বাকি রইল না বুঝিল বিহারীর সম্মুখে সশস্ত্রে থাকিতে হইবে মহেন্দ্র বিরক্ত হইল খোলসা কথায় কবিত্রের মাধুর্য নষ্ট হয় সেই ঈশ্বর তীব্র সরই কহিল বিহারী তোমার মহিন্দা কোনো কারবারে যান না হাতে যা আছে তাতেই তিনি সন্তুষ্ট বিহারি তিনি না যেতে পারেন কিন্তু ভাগ্যে লেখা থাকিলে কারবার ঢেউ বাহির হইতে আসিয়াও লাগে বিনোদিনী আপনার উপস্থিত হাতে কিছুই নাই কিন্তু আমার ঢেউটা কোন দিক হইতে আসিতেছে বলিয়া সে স্বকটাক্ষ হাস্যে আশাকে টিপিল আশা বিরক্ত হইয়া উঠিয়া গেল বিহারী পরাভূত হইয়া ক্রোধে নীরব হইল উঠিবার উপক্রম করিতেই বিনোদিনী কহিল হতাশ হইয়া যাবেন না বিহারীবাবু আমি চোখের বালিকে পাঠাইয়া দিতেছি বিনোদিনী চলিয়া যাইতে স্বভাবভঙ্গে মহেন্দ্র মনে মনে রাগিল মহেন্দ্রের অপ্রসন্ন মুখ দেখিয়া বিহারীর রুদ্ধ আবেগ উচ্ছ্বসিত হইয়া উঠিল কহিল মহিন্দা নিজের সর্বনাশ করিতে চাও করো বরাবর তোমার অভ্যাস হইয়া আসিয়াছে কিন্তু যে সরল হৃদয় সাবধি তোমাকে একান্ত বিশ্বাসে আশ্রয় করিয়া আছে তাহার সর্বনাশ করিও না এখনও বলিতেছি তাহার সর্বনাশ করিও না বলিতে বলিতে বিহারীর কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল মহেন্দ্র রুদ্ধ রসে কহিল বিহারী তোমার কথা আমি কিছুই বুঝিতে পারিতেছে না হেয়ালি ছাড়িয়া স্পষ্ট কথা কও বিহারী কহিল স্পষ্টই কহিব বিনোদিনী তোমাকে ইচ্ছা করিয়া অধর্মের দিকে টানিতেছে এবং তুমি না জানিয়া মুহের মতো অপথে পা বানাইতেছ মহেন্দ্র গর্জন করিয়া উঠিয়া কহিল মিথ্যা কথা তুমি যদি ভদ্রলোকের মেয়েকে এমন অন্যায় সন্দেহের চোখে দেখো তবে অন্তঃপরে তোমার আসা উচিত নয় এমন সময় একটি থালায় মিষ্টান্ন সাজাইয়া বিনোদিনী হাস্যমুখে তাহা বিহারীর সম্মুখে রাখিল বিহারি কহিল এই কী ব্যাপার আমার তো ক্ষুধা নাই বিনোদিনী কহিল সে কি হয় একটু মিষ্টিমুখ করিয়া আপনাকে যাইতে হইবে বিহারী হাসে কহিল আমার দরখাস্ত মঞ্জুর হইল বুঝি সমাদর আরম্ভ হইল বিনোদিনী অত্যন্ত টিপিয়া হাসিল কহিল আপনি যখন দেওয়ার তখন সম্পর্কের যে জোর আছে যেখানে দাবি করা চলে সেখানে ভিক্ষা করা কেন আদর যে কাড়িয়া লইতে পারেন কি বলেন মহেন্দ্রবাবু মহেন্দ্রবাবু তখন বাক্যস্ফূর্তি হইতেছিল না বিনোদিনী বিহারীবাবু লজ্জা করিয়া খাইতেছেন না না রাগ করিয়া আর কাহাকেও ডাকিয়া নিতে হইবে বিহারী কোনো দরকার নাই যাহা পাইলাম তাহাই প্রচুর বিনোদিনী ঠাট্টা আপনার সঙ্গে পারিবার নাই মিষ্টান্ন দিলেও মুখ বন্ধ হয় না রাত্রে আসা মহেন্দ্রের নিকট বিহারী সম্বন্ধে রাগ প্রকাশ করিল মহেন্দ্র অন্যদিনের মতো হাসিয়া উড়াইয়া দিল না সম্পূর্ণ যোগ দিল প্রাতকালে উঠিয়াই মহেন্দ্র বিহারীর বাড়ি গেল কহিল বিহারী বিনোদিনী হাজার হুক ঠিক বাড়ির মেয়ে নয় তুমি সামনে আসিলে সেই জন্য কিছু বিরক্ত হয় বিহারী কহিল তাই নাকি তবে কাজটা ভালো হয় না তিনি যদি আপত্তি করেন তার সামনে নাই গেলাম মহেন্দ্র অনিশ্চিন্ত হইল এত সহজে এই অপ্রিয় কার্য শেষ হইবে তাহা সে মনে করে নাই বিহারীকে মহেন্দ্র ভয় করে সেদিনই বিহারী মহেন্দ্রের অন্তপুরে গিয়া কহিল বিনোদ বৌঠান মাপ করিতে হইবে বিনোদিনী কেন বাবু বিহারী মহেন্দ্রের কাছে শুনিলাম আমি অন্তপুরে আপনার সামনে বাহির হই বলিয়া আপনি বিরক্ত হইয়াছেন তাই ক্ষমা চাহিয়া বিদায় হইব বিনোদিনী সে কি হয় বাবু আমি আজ আছি কাল নাই আপনি আমার জন্য কেন যাইবেন এত গোল হইবে জানিলে আমি এখানে আসিতাম না এই বলিয়া বিনোদিনী মুখ ম্লান করিয়া যেন অশ্রু সংবরণ করিতে দ্রুত পদে চলিয়া গেল বিহারী ক্ষণকালের জন্য মনে করিল মিথ্যা সন্দেহ করিয়া আমি বিনোদিনীকে অন্যায় আঘাত করিয়াছি সেদিন সন্ধ্যাবেলায় রাজলক্ষ্মী বিপন্নভাবে আসিয়া কহিলেন মহিন বিপন্দীর বউ যে বাড়ি যাইবে বলিয়া ধরিয়া বসিয়াছে মহেন্দ্র কহিল কেন মা এখানে তার কি অসুবিধা হইতেছে রাজলক্ষ্মী অসুবিধা না বউ বলিতেছে তাহার মতো সমর্থ বয়সের বিধবা মেয়ে পরের বাড়ি বেশি দিন লোকে লোকের নিন্দা করিবে মহেন্দ্র ক্ষুব্ধভাবে কহিল এ বুঝি পরের বাড়ি হইল বিহারি বসিয়াছিল মহেন্দ্র তাহার প্রতি ভর্সনা দৃষ্টি নিক্ষেপ করিল অনুতপ্ত বিহারী ভাবিল কাল আমার কথাবার্তায় একটু যেন নিন্দার আভাস ছিল বিনোদিনী বোধ হয় তাহাতেই বেদনা পাইয়াছে স্বামী স্ত্রী উভয় মিলিয়া বিনোদিনীর উপর অভিমান করিয়া বসিল ইনি বলিলেন আমাদের পর মনে করো ভাই উনি বলিলেন এতদিন পরে আমরা পর হইলাম বিনোদিনী কহিল আমাকে কি তোমরা চিরকাল ধরিয়া রাখিবে ভাই মহেন্দ্র কহিল এত কি আমাদের স্পর্ধা আশা কহিল তবে কেন এমনি করিয়া আমাদের মন কাড়িয়া লইলে সেদিন কিছুই স্থির হইল না বিনোদিনী কহিল না ভাই কাজ নাই দুদিনের জন্য মায়া না বাড়ানোই ভালো বলিয়া ব্যাকুল চোখে একবার মহেন্দ্রের মুখের দিকে চাহিল পরদিন বিহারী আসিয়া কহিল বিনোদ বৌঠান যাবার কথা কেন বলিতেছেন কিছু দোষ করিয়াছি কি তাহারই শাস্তি বিনোদিনী একটু মুখ ফিরাইয়া কহিল দোষ আপনি কেন করিবেন আমার অদৃষ্টের দোষ বিহারী আপনি যদি চলিয়া যান তো আমার কেবলই মনে হইবে আমারই উপর রাগ করিয়া গেলেন বিনোদিনী করুণ চোখে মিনতি প্রকাশ করিয়া বিহারীর মুখের দিকে চাহিল কহিল আমার কি থাকা উচিত হয় আপনি বলুন না বিহারি মুশকিলে পড়িল থাকা উচিত এ কথা সে কেমন করিয়া বলিবে কহিল অবশ্য আপনাকে তো যাইতে হইবে না হয় আর দু চার দিন থাকিয়া গেলেন তাহাতে ক্ষতি কি বিনোদিনী দুই চক্ষু নত করিয়া কহিল আপনারা সকলেই আমাকে থাকিবার জন্য অনুরোধ করিতেছেন আপনাদের কথা এড়াইয়া যাওয়া আমার পক্ষে কঠিন কিন্তু আপনারা বড় অন্যায় করিতেছেন বলিতে বলিতে তাহার ঘন দীর্ঘ চক্ষু পল্লবের মধ্য দিয়া মোটা মোটা অশ্রু ফোঁটা দ্রুত বেগে গড়াইয়া পড়িতে লাগিল বিহারী এই নীরব অজস্র উষ্ণ জলে ব্যাকুল হইয়া বলিয়া উঠিল কয়দিন মাত্র আসিয়া আপনার গুণে আপনি সকলকে বস করিয়া লইয়াছেন সেই জন্যই আপনাকে কেহ ছাড়িতে চান না কিছু মনে করিবেন না বিনোদ বৌঠান এমন লক্ষ্মীকে কে ইচ্ছা করিয়া বিদায় দেয় আশা এক কোণে ঘুমটা দিয়া বসিয়াছিল সে আঁচল তুলিয়া ঘন ঘন চোখ মুছিতে লাগিল ইহার পরে বিনোদিনী আর যাইবার কথা উত্থাপন করিল না